ফরিক শরীফ বৃহস্পতিবার রাত এগারোটায় বিবিরাট বাজারতুন জেম নামের এক যুবলীগ ক্যাডারের আটক করে ফরিক শরীফ থানা সুপুর্দ করছে জনতা। আটকের জের ধরে শুক্রবার সকাল সাড়ে সাতটাতুন দুপুর বারোটা পর্যন্ত ফরিক শরীফ সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী হল। নাজিরাট বাজার জঙ্কার মোড় নতুন রাস্তার মোড় মেডিকেল রাস্তার মোড় ডাইমজুরি রাস্তার মাথা কুম্বরফাড়া বারায়রাট দৈন ফটিকছড়ি আজাদী বাজার উত্তর ফটিকছড়ি দাঁতমারা নারায়ণহাট বাজার ব্যারিকেড আর টায়ার জ্বালাই যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় উত্তেজিত নেতাকর্মী হল। সড়ক অবরোধকারী হল কিছু গাড়ি ভাঙচুর আর মালবাহী ও সবজিবাহী গাড়িও আটক করে রাখে, যেটা বাদ ন যায় অ্যাম্বুলেন্সও। হঠাৎ সড়ক অবরোধের কারণে হাজার হাজার যাত্রী রোগী সরকারি বেসরকারি সৌরী হল চরম দুর্ভোগত পর্যায়ে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন মাহমুদুল্লাহ অবরোধকারীর লয় এক বৈঠকের পরে দুপুর বারোটার সময় অবরোধকারী হল সড়ক অবরোধ তুলি লইলে যান চলাচল স্বাভাবিক হয়। এই শান্ত ফটিকছড়িকে তথাকথিত কিছু কুচক্রী মহল যারা রাজনীতির নামে যারা রাজনীতি পেশাগিরি করে রাজনীতির নামে তারা আজকে এই অশান্ত ফটিকছড়ি শান্ত ফটিকছড়িকে অশান্ত করতে চাই। আমরা কোনোভাবেই এই শান্ত ফটিকছড়িকে অশান্ত করতে দেব না। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন মাহমুদ সি প্লাস টিভিতে জানায়। যুবলীগ ফটিকছড়ি যুবলীগের কর্মী জ্যান্সকে গ্রেপ্তার গ্রুপ রাস্তায় আমরা উভয় পক্ষের মধ্যে আলোচনা করে ফলাফল এবং রাস্তায় ব্যারিকেড তীব্র হয়েছে। যে মরে সালানগঞ্জে বিস্তারিত তদন্ত করে জানানো হইব। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।